চাঞ্চল্যকর সাত হত্যা মামলার আজকে রাষ্ট্রপক্ষে সাতজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে যে পাঁচজন নতুন সাক্ষী আজকে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেছে, এই পাঁচজন সাক্ষী অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করেছে এবং এই সাক্ষীরা সবাই কিভাবে এই হত্যা এই অপহরণটা হয়েছে এবং কিভাবে লাশগুলো উদ্ধার হয়েছে এবং কিভাবে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের বিষয়ে এই যে র‍্যাব যে অপহরণ করেছে এবং নূর হোসেনের যে পরিকল্পনা এবং অর্থের বিষয়গুলি আজকে মামলার সাক্ষ্যের মধ্যে উঠে এসেছে। এই সাক্ষীগুলি আশা করি মামলার প্রমাণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এবং মামলাটি দ্রুত এগিয়ে যাচ্ছে। আজকে আমরা 19তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করলাম। আশা করি আগামী 25 তারিখে বিজ্ঞ আদালত এই মামলাটি দ্রুত করার জন্য ইচ্ছা পোষণ করেছে। আশা করি 25 তারিখে আরও 10 জন সাক্ষীকে বিজ্ঞ আদালত উপস্থাপন করা হবে এবং এই মামলাটি আশা করি যদি সঠিকভাবে আমরা এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি তাহলে মামলাটি আমরা ভালো একটা ফলাফল পাবো ইনশাল্লাহ, এই আশা করি। একটা বিষয় আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আজকে এই মামলার কয়েকজন আসামি আছে যারা অত্যন্ত প্রভাবশালী, এই আসামিরা সবসময় একটা প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করে। আজকে আপনারা আদালতও দেখেছেন যে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে যারা যাদের রাজনৈতিক পরিচয় রয়েছে এবং সরকারি দলের পরিচয় রয়েছে তারা অনেকে এই মামলার আসামিদের পক্ষে জড়িত, তারা অনেক সময় এরকম কার্যক্রম করে যেটা নাকি সাক্ষীরা এবং অন্যান্য যারা আছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, যাতে এই সব কার্যগুলি না হয় এবং সাক্ষীরা যাতে নির্বিঘ্নে সাক্ষ্য দিতে আসতে পারে সেই বিষয়গুলি রাষ্ট্র নিশ্চিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। তবে আমি যতটুকু জেনেছি যেমন আজকে একজন নজরুল ইসলামের ভাই আব্দুল সালাম সে আসতে পারে নাই, তাকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে যার জন্য আসতে পারে না। আশা করি আগামীতে এই ধরনের কার্য করবেন না এবং তারা সঠিকভাবে কোর্টে আদালতে এসে তাদের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারবে। আর তো প্রত্যেকটা সাক্ষীকে যাতে নিরাপদে আদালতে এসে সাক্ষী দিতে পারেন এবং সাক্ষী দিয়ে নির্বিঘ্নে গমন করতে পারেন আমি সেই ব্যবস্থা প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি নিশ্চিত করব ইনশাল্লাহ। আমার বাদীপক্ষের আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে আমি নিশ্চিত করব 100 ভাগ সাক্ষী 2 জন দিয়েছেন এবং মামলা প্রমাণের জন্য যথেষ্ট তথ্য প্রমাণ ভিত্তিক সাক্ষ্য প্রদান করেছেন এবং সেই সাথে আমার বাদীপক্ষের আইনজীবী আমাকে রাষ্ট্রপক্ষকে আজকে সহযোগিতা করেছেন, ইতিপূর্বে করেছেন এখনও করছেন এবং আমরা আশা করি মামলা একটা ভালো ফলাফল পাবো অচিরেই আপনারা দেখবেন। 25/4/16 পরবর্তী সাক্ষীর জন্য আজকে মূলত সেলিন ইয়াসমিন বিউটি রিকল জেরা সহ পুরাতন আরেকজন আর নূতন 6 জন মোট 8 জন সাক্ষীর জেরা সম্পন্ন হয়েছে। আজকে আমরা বিজ্ঞ আদালতে 8 জন সাক্ষীকে জেরা করেছি, আমরা জেরার কার্যক্রমে সন্তুষ্ট এবং কোর্টে খুব পরিবেশ খুব সুষ্ঠু পরিবেশে ওয়াইজ পরিবেশে আজকে জেরা সম্পন্ন হয়েছে। আমরা আসামি পক্ষে জেরা করেছি, আমি বিশেষ করে তারেক সাইদের পক্ষে জেরা করেছি, এই জেরায় আমরা সন্তুষ্ট, আমরা আশা করি আমাদের আসামির পক্ষে আমরা আমাদের বক্তব্য আনতে সক্ষম হয়েছি।